আমি রিমা আক্তার, সবাই আমাদের ডিজিটাল ম্যাডাম ডাকে। ছাত্রাবস্থায় অবসরে আমি শিশুদের পড়াইতাম। নিজে কিছু একটা করার স্বপ্ন ছিল, আর সেই তাগিদ থেকে 2014 সালে বাজিতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি। নারী উদ্যোক্তা হিসেবে আমার এই যাত্রা সহজ ছিল না, অনেকেই বাজে কথা বলত, আমার ছোট ভাইয়াকে শাসাইত, কটু কথা শুনে মন খারাপ হইত, কিন্তু আমি হাল ছাড়ি নাই। খুব অল্প বয়সে আমার বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলাম, স্বাবলম্বী হব পণ করছিলাম। আমি সৌভাগ্যবান, আমার স্বপ্ন পূরণে পাশে পেয়েছিলাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে। আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার চমৎকার একটা জায়গা, সরকারি বেসরকারি বিভিন্ন সেবার পাশাপাশি সকল ধরনের ব্যাংকিং সুবিধা রয়েছে আমার এই সেন্টারে। প্রায় 5 লক্ষেরও বেশি পণ্যের সমাহার নিয়ে এক শপ, যেখানে আপনি করতে পারেন আপনার প্রয়োজনীয় কেনাকাটা ও পণ্য বিক্রয়। এখন আমার নিজের একটা অনলাইন ব্যবসা আছে, যেখানে আমি কয়েকজন মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার উপার্জনে পরিবারের সচ্ছলতা এসেছে। আমার এই 5 বছরের পথযাত্রা যারা কাটা বিছাইছিল, তারা এখন আমার কাছে চাকরির জন্য সুপারিশ নিয়ে আসে। আমি কৃতজ্ঞতা জানাই UNDP ও A2I কে, যারা আমাকে সফল উদ্যোক্তা বানিয়েছেন। সেলুট জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন বলে আজ আমি স্বাবলম্বী হয়েছি, সমাজে সম্মানজনক অবস্থান হয়েছে আমার। আমরা বিশ্বাস করি নারীর এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায়। এই নারী দিবসে সকল নারীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।